ওকে দর্শক, সরাসরি যুক্ত হয়েছি ওকে আতানা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান যিনি নিহত হয়েছেন ঘাতকের ডাম্পারের চাপাই, তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওকে আতানা থেকে নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটি অ্যাম্বুলেন্সে করে উকিয়া থানার পুলিশ এবং উকিয়া রেঞ্জের অন্যান্য যারা তার সহকর্মীরা ছিলেন তারা সহ তার মরদেহ এখন কক্সবাজারের সদর হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকেই তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে। এবং আমরা তার কর্মস্থল সূত্রে জানতে পেরেছি তার কর্মস্থল সূত্রে আমরা জানতে পেরেছি তিনি মুন্সিগঞ্জের গজারিয়ার মোহাম্মদ শাহজাহানের ছেলে এবং তিনি কর্মসূত্রে দীর্ঘদিন ধরে উকিয়ায় ছিলেন। তিনি উকিয়া রেঞ্জের আওতাধীন তিনি দুচুরি বনবিটের বিট কর্মকর্তা ছিলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার যারা স্থানীয় অর্থাৎ হরিণমারা এলাকার যারা স্থানীয় এবং অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি রাত 3টার দিকে তার পেশাগত দায়িত্ব পালনের জন্য উকিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় তিনি অভিযানে যান। পরে সেখানেই ঘাতকের ডাম্পারের আঘাতে তিনি তার মৃত্যু হয় ঘটনাস্থলে এবং তিনি মোটরসাইকেল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। তার সাথে ছিলেন উকিয়া রেঞ্জের আরেক ড্রাইভার তিনি মোহাম্মদ আলী, তিনি গুরুতর আহত হয়েছেন, তাকে এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনার জেরে কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে উকিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এবং এই নিহতের ঘটনার পর সাজ্জাদের পরিবারের কাছে তার খবর দেওয়া হয়েছে, তার ভাইকে খবর দেওয়া হয়েছে এবং তার ভাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং একটু আগে উকিয়া থানার দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমরা যতটুকু পুলিশ সূত্রে জানতে পেরেছি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ইতিমধ্যে পুলিশ চালিয়েছে। তবে এখনও যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটির বিষয়ে বিভাগীয় বহন কর্মকর্তা তিনি জানিয়েছেন তিনি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা তার সহকর্মীরা রয়েছেন তারা তার মরদেহ নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার মরদেহ সেখান থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এখানে তার সহকর্মীরা তারা উপস্থিত আছেন এবং তারা শোক প্রকাশ করছেন, তারা কোনোভাবেই এই বিষয়টিকে মেনে নিতে পারছেন না কারণ তিনি তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ডাম্পারের পিকআপের চাপায় তিনি পৃষ্ঠ হয়ে মারা গেছেন এবং তাকে অনেকটাই পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন। যারা বন সংশ্লিষ্টরা রয়েছেন স্থানীয় অনেকেই বলছেন এটি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে কারণ তিনি গত কয়েকদিনে ছোটি ডাম্পার বিভিন্ন জায়গা থেকে তিনি আটক করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা বন খেকুড়ে রয়েছেন যারা পাহাড় খেকুড়ে রয়েছেন তারা বিভিন্নভাবে ক্ষুব্ধ ছিলেন। পরে সেই ঘটনার জের ধরেই সেখানে সাজ্জাদুজ্জামান বিট কর্মকর্তা তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন। অন্যদিকে এখানে দক্ষিণ বন বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এসেছেন এবং সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান তিনি এসেছেন এবং কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম তিনিও এখানে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং তিনি গণমাধ্যমকে যেটি জানিয়েছেন এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং ইতিমধ্যে নিহত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে এবং তার পরিবারের সদস্যরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং এখান থেকে তার যে মরদেহ সেটি কক্সবাজার নিয়ে যাওয়া হবে, সেখান থেকে কক্সবাজার থেকে তার ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সাথে তার সহকর্মীরা থাকবেন বলে আমরা জানতে পেরেছি।
এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশের কয়েকটি টিম সেখানে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছে এবং সেখানে এর আগেও পুলিশের কয়েকটি টিম তারা গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন তিনি আছেন এবং সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান তিনিও আছেন একটু আগে দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা সারোয়ার আলম তিনিও এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উকিয়া থানায় এসেছেন এবং তিনি যিনি আহত মোহাম্মদ আলী তাকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে তাকে চিকিৎসার উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনা ঘটেছে উকিয়ার রাজা পালং ইউনিয়নের হরিণমারা এলাকায় যেখানে মাটি কাটা হচ্ছিল সেখান থেকে মাটি নিয়ে মাটি পাছার করা হচ্ছিল পাহাড়ের মাটি সেই কবর তিনি পেয়েছিলেন পরে সেখান থেকেই তিনি সেই ডাম্পারটি বা পিকআপটি আটক করতে গেলে ডাম্পারের যিনি চালক তিনি তাকে ঘটনাস্থলেই চাপা দিয়ে পালিয়ে যায় পরে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি একটি মোটরসাইকেল নিয়ে সেখানে মোটর বাইক নিয়ে সেখানে অভিযান পরিচালনা করছিলেন এবং এই অভিযানের পরপর সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ তারা কয়েকবার গিয়েছে এবং যে ঘাতক ডাম্পারটিও পালিয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত কেউ আটক নেই বলে আমরা জানতে পেরেছি দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা একটু